শোনালো ভালো পড়ো মারাধ্য যিশু সত্য শোনালো ঈশ্বর নন্দন প্রতি পাব ধন্য বড় মারাধ্য যিশু জয় জয় গা ভুলিয়া যেও
ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্রিয়ের জন্য, এই সুযোগের জন্য কি যেখানে দুই থেকে তিন জন তোমার নামে মিলিত সেখানে তুমি উপস্থিত, আর যেখানে তুমি উপস্থিত সেখানে রোগী সুস্থতা লাভ করে, সেখানে মৃত জীবন পায়, সেখানে আমাদের মতন পাপী ব্যক্তি তোমার বাক্যের আহারে ধার্মিক হয়ে ওঠে। ও দয়াময় পিতা, তুমি বলেছ শুনেছি এই জগতে সবার কাছ থেকে কি তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে অন্তকাল। তাই দয়াময় প্রভু, আমাদের বয়স তো বেরিয়ে যায়, কিন্তু তুমি সেই প্রভু যে কখনো বদলায় না, যার বয়স বেড়ে যায় না, আমরা বৃদ্ধ হয়ে যাই প্রভু, কিন্তু তুমি সেই ঈশ্বর যা কখনো চুল পাকে না, এবং তুমি সর্বদা সর্বদা আমাদের রূপে তোমার দৃষ্টি সর্বদা রেখো প্রভু, কারণ তোমার দৃষ্টি যদি থাকে আমরা প্রত্যেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রত্যেক অভাব অনাটন থেকে পার করে বেরিয়ে আসতে পারব, কারণ সত্যি আমাদের জগৎ হইতে নয় কিন্তু তোমার হইতে আসে। তাই দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, তুমি সত্যি দিয়ে ভরো আমাদের প্রশংসার মধ্যে, যেন আমরা যখন প্রশংসা করি আমরা তা ওদের মতন করে করি, তোমার মনের সন্তানের মতন করে করি, যেরকম তুমি পছন্দ করো সেরকম করে তোমার আরাধনা জয়গান করি, তুমি যেরকম পছন্দ করো, তুমি যেরকম নিকোডিমাসকে বলেছিলে যে একটা সময় আসিতেছে যখন সত্য এবং আত্মাতে ভজনাকারীরা উঠে দাঁড়াবে আর তারা ভজনা করিবে। তাই দয়াময় প্রভু, তুমি আমাদেরকে সেই আত্মা দিয়েছ, তাই আমরা আজকে দিনে তোমার চরণে এই জায়গার মধ্যে তোমাকে ডাকি আর তোমার গুণগান জয়গান করার সেই শক্তি ক্ষমতা তুমি আমাদের দিও, যেন আমাদের নিজের চিন্তাধারা মন এবং আমাদের অন্তকরণ তোমাকে সুস্থির করে তোমার আলোচনা স্থাপিত করতে পারো। এই ছিল প্রার্থনা দীক্ষা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ গ্রাহ্য হোক, আমেন। সে বন্ধ করে নিই, স্বীকার করো আরাধনা প্রভু যীশু মেরে প্রাণে, স্বীকার করো আরাধনা প্রভু যীশু মেরে প্রাণে, সমাধান দিয়ে মুঝে
मेरा मैं पापी हूँ परमेश्वर समाधान देकर मुझे तार देना मैं पापी हूँ परमेश्वर नई राह पर तू मुझे है चलाना दया कर জগতের মধ্যে আর একদিন শেষ নিঃশ্বাস নিয়ে আমাদেরকে বিদায় নিতে আছে। এই জগতের মধ্যে আমরা কিছু নিয়ে আসতে পারিনি, কারণ আমরা তোমার কাছ থেকে এসেছিলাম। আর জগৎ থেকে কিছু নিয়ে যেতে পারবো না, কারণ আমাকে তোমার কাছে যেতে আছে, তোমার সামনে দাঁড়াতে আছে, জীবনের একটা নির্ণয় হিসাব দিতে আছে। মহাপ্রভু কৃপা, মহাপ্রভু কি করে আমরা জীবনের সঠিক নির্ণয় নিতে পারি যদি আমাদের নিজেরই জ্ঞান কম? তোমার কাছে আমি বিনতি করি, তুমি শুভ বুদ্ধি শুভ চেতনা দিয়ে ভরো, যেন আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সঠিক নির্ণয়গুলো নিজের জীবনে নিতে পারি। কারণ আমরা যেটা বলেছি আমরা সেটাই কাটছি, আমরা যেই সব জিনিস নির্ণয় নিয়েছি আজ ওই সব নিয়েই ভুগছি। আজকে দিনে প্রভু আমরা অন্যজনকে দোষ দিয়ে আমাদের লাভ নেই, আমরা নিজেই দোষী প্রভু, আমরা নিজেই ভুল, আমাদের নিজের কর্মের জন্য আজকে আমরা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। কিন্তু সর্বদা তুমি একমাত্র ঈশ্বর, যখন যখন তোমায় ডাক দিয়েছি তুমি মুখ ফিরিয়ে নাওনি, কিন্তু তুমি আমাদের হাত ধরেছ, তুমি আমাদেরকে বের করে নিয়ে এসেছো। তাই যে দয়াময় পিতা, আজকে দিনে এই স্বর্গের নিচে জগতের একটা কোণার মধ্যে, একটা বাড়ির একটা রুমের মধ্যে আমরা এখান থেকে তোমায় ডাকছি দয়াময়, কারণ তুমি জানো, তুমি বুঝেছ, তুমি আমাদেরকে চেনো, কারণ আমাদের উৎপত্তি কোথায় থেকে হয়েছে, আমাদের উৎপত্তি তোমার হইতে হয়েছে। তুমি আকার দিয়েছো আমাদের শরীরকে, তুমি আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছো, না তো এই মাটির দেহকে কি করে একটা ব্যক্তি জীবন্ত করে তুলতে পারে, সেটা ভগবান আমাদের ঈশ্বর করে তুলতে পারে, সর্বশক্তি মান ঈশ্বর তুমি যে এই মাটিকে জীবন দিয়ে তুমি জীবন্ত করে তুলেছ, আর আজ পর্যন্ত আমাদেরকে সংসার দিয়েছ, আর আমাদের তুমি সেই ক্ষমতা দিয়েছ, যখন একটা নারী এবং একটা স্ত্রী এক হয় তখন সারাও জীবন দিতে পারে, আর সেই জীবনটা তোমা হইলেই আসে। দয়াময় প্রভু তুমি নিজের বাক্যকে বলেছ কি মাতৃ গর্ভের মধ্যে আমি তোমায় বলেছি, তাই তুমি আশীর্বাদ করো কি তোমার পরিকল্পনা আমার জীবনের মধ্যে পূর্ণ হোক, তোমার ইচ্ছা আমার জীবনের মধ্যে পূর্ণ হোক, তোমার খাদ্য আমি যেন খেতে পারি। দয়াময় প্রভু তোমার মুখের ভাগ্য আমার খাদ্য হয়ে ওঠে, যেন আমি সেই খাদ্য খেয়ে যেন এই জগতের মধ্যে সকল রকমের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যত রকমের অভাব অনাটন যত রকমের সমস্যা থেকে যেন আমরা পার করে তোমাকে মহিমান্বিত করতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। দয়াময় প্রভু কৃপা ময় প্রভু এই ছিল প্রার্থনা দীক্ষ আমার ত্রাণকর্তা মুক্তি দাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। সুবর্ণ রাজ্য হোক, সুবর্ণ রাজ্য হোক, আমার সাথে যুক্ত হয়ে খ্রিস্টের নামে শপথ করো। তালি দিয়ে খ্রিস্টের নামে শপথ করো, সোজা হই তোরা তারা জয়
সোজা হই মোরা তারা গো ঝন ঝন থাকি দুনিয়াতে মোরা যদুর প্রভাবরা নব রাখা পোতাই কৃষ্ণের নামে কালির আওয়াজ কত কালিয়া যারা সুবিধা খোঁজে তার মধ্যে পরিশ্রম কখনো থাকতে পারে না, যার জন্য আজকে দিনে তুমি দেখতে পাচ্ছ কি মন্দিরের মধ্যে লোক কমছে, লোক কমছে এই জন্য কারণ তারা সব সুবিধা খোঁজে। আর যখন সুবিধা হয়ে ওঠে না তার প্রভুকে ছেড়ে চলে যায়, তার প্রভুকে ছেড়ে চলে যায়, এই বলে চলে যায় কি এখানে প্রভু নেই, ওখানে প্রভু হচ্ছে না, যেখানে হবে সেখানে দেবো না। কথাটা বুঝতে পারছি, কিন্তু আমরা অনেক সময় বুঝে যাই, আমরা অনেক সময় ভুলে যাই কি প্রভুর বাক্যর মধ্যে যখন তিনি আমাদেরকে পুরো জগতের সাথে তুলনা করছে, বলছে যদি তুমি নিজের আত্মাকে হারাও, পুরো জগৎ লাভ করে নিজে যদি তুমি আত্মাকে হারাও, বলছে তাহলে কি লাভ, কোনো লাভই নেই। প্রভু যখন একটা আত্মাকে পুরো জগতের সাথে তুলনা করছে তার মানে তোমাকে বুঝতে হবে মানুষের দৃষ্টিভঙ্গি উপরেই সব কিছু ডিপেন্ড করে। তোমার দৃষ্টিভঙ্গি যেরকম রয়েছে সেরকমই তুমি তৈরি হই, তুমি যেরকম ভাবছো সেরকমই তুমি গঠন হবে। এটা পবিত্র প্রভুর বাক্য বলে যে একটা মানুষ যেরকম ভাবে সে সেরকমই হয়। A man as he thinking so is the man, যেরকম তার ভাবনা চিন্তা রয়েছে সে সেরকমই তৈরি হয়। যার জন্য পবিত্র বাক্যের মধ্যে তুমি আমি কিছু কিছু উদাহরণ দিই দৃষ্টিভঙ্গির বিষয়। তুমি একটা নারীকে দেখবে, একটা নারী যখন রাস্তার মধ্যে থেকে চলে
যদি ওখানে গিয়ে তার কেউ যদি তার শাড়িটাকে তুলে দেয়, এমনি এমনি সে নিজের শাড়িটাকে কখনো তুলবে না, কিন্তু জল যদি থাকে সে পুরো শাড়িটাকে তুলে দেবে, তখন তার লজ্জা লাগে না। কিন্তু এমনি সময় তুমি তাকে শাড়ি তুলতে পারো, তাকে লজ্জা লাগে। কেন? আবার কি, আমি কিছু কিছু যুব মেয়েদেরকে দেখেছি কি, যদি কোনো যুব মেয়ে কাপড় চেঞ্জ করছে, ওখানে যদি কোনো পুরুষ থাকে সে চেঞ্জ করতে পারবে, কিন্তু যদি জানতে পারে কি এই পুরুষটা ছেলেদের পিছনে দৌড়ায়, মেয়েদের পিছনে নয়, তাহলে দেখবে মেয়েটা কাপড় তুলে নেবে। সে কতটা বুঝতে পারছি, কতটা বুঝতে পারছি না, বুঝতে পারেন? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টির উপরে সবকিছু নির্ধারিত হয় কি আমরা কিভাবে জগৎ দেখছি, কিভাবে বুঝছি, কিভাবে চলছি। একটা মানুষের ভয় বাইরে নয়, ভয় সবসময় ভেতরে আসে। আর যেহেতু ভয় ভেতরে আসে, আমরা অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না। আমরা অনেক সময় বলছে কি হবে না হবে বলে ভাবতে বসে না, কারণ যদি তুমি ভাবতে বসে যাও তুমি কখনো করে উঠতে পারবে না। আমরা অনেকজন এই জগতের মধ্যে থাকতে থাকতে কুখবর শুনতে শুনতে খুব ভাবি, যদি আমার হয়ে যায়, যদি আমার সাথে এই ঘটনা ঘটে যায়, যদি আমি ওই পরিস্থিতির মধ্যে পড়ে যাই। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় ভুলে যাই কি জগতের মধ্যে থাকতে গেলে আমরা মনে করি টাকা ইজ এ সিকিউরিটি, বাট ইট ইজ এ ফলস সিকিউরিটি। অনেকজন এই জিনিসটা বুঝতে পারে না, তারাই বুঝতে পেরেছে যার কাছে টাকা আছে আর ঠিক সময় মতো যেন তাদের পরিস্থিতির মধ্যে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে টাকার ব্যবহার করে কোনো লাভ হচ্ছে না। অনেক সময় কি হয়, জগতের মধ্যে সব লোকেরা টাকার পিছনে দৌড়াচ্ছে কিন্তু টাকা দিয়ে সংসার চলে না। হতে পারে তুমি এক একটা ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারো সংসারে, কিন্তু সংসার টাকা দিয়ে চলে না। আমি তোমাকে অনেক সংসার দেখাও যাদের কাছে অনেক টাকা কিন্তু চলছে না, ভেঙে যাচ্ছে, তুমি দেখে বলবে এদের কি অভাব। সংসার টাকা দিয়ে কখনো চলে না, সংসার প্রেম দিয়ে চলে, সংসার একতা দিয়ে চলে, যেখানে এক মন এক হৃদয় আছে, এটা দিয়ে সংসার চলে। কিন্তু যেখানে টাকা ঢুকে যায় সেখানে সব রকমের নোংরামি নষ্টাঙ্গ ঢুকে পড়ে, আমরা এটা বুঝি না। তুমি যদি আজকের দিনে যে ব্যক্তি টাকার পিছনে দৌড়াচ্ছে সে বুঝতে পারে না, যখন তাকে যে টাকা আছে সে লোভী হয়ে যায়, সব থেকে প্রথম ব্যক্তি সে সেলফিশ হয়ে যায়, সে খরচা করতে পারে না। আমি অনেক ব্যক্তিদেরকে জানি যাদের কাছে টাকা ব্যাংক ব্যালেন্সের মধ্যে অনেক আছে, কিন্তু সে নিজের জীবনটাকে এমন করে চালাচ্ছে কিছু একটা ভয়, কিছু একটা ভয় যদি কিছু ঘটে, যদি আমার পরিবারে কিছু ঘটে আমি টাকা রাখতে হবে, আর ওই টাকাটাকে তুলে রেখে দিচ্ছে নিজের জীবন প্রত্যেকটা দিন যেসব ইচ্ছা করছে সেসব ইচ্ছাকে পূরণ করে, আর নিজের জীবনকে ভোগ করতে পারছে না, কারণ একটা ভয়তে জীবনযাপন করছে। ফলস সেন্স অফ সিকিউরিটি যেটা আমরা টাকার থেকে আমরা মনে করি, অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে প্রভু ওটাকেই বোঝাবার চেষ্টা করছে, বলছে তুমি দুটো প্রভুর সেবা করতে পারো না, নয় তুমি একটাকে ঘৃণা করবে, নয় একটাকে তুমি প্রেম করবে, নয় তুমি একে প্রেম করবে ওকে ঘৃণা করবে। আর প্রভু নিজেকে তুলনা করেছিল টাকার সাথে, কারণ টাকার মধ্যে থেকেই সব রকমের নোংরামি নষ্টামি ঢোকে। আজকে তুমি দেখুন টাকার জন্যে কত কিছু হচ্ছে, মার্ডার হচ্ছে টাকার জন্যে, ভাই ভাইকে চিনছে না টাকার জন্যে, পরিবার একসাথে থাকতে পারছে না। টাকা যখন ঢুকে যায় পরিবারের মধ্যে, পরিবার আর এক থাকে না, সেখানে প্রেম থাকে না, সেখানে আর প্রেম বশীভূত করতে পারে না। আমি প্রভু আমাকে, যদিও আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক মিডিল ক্লাস না, মিডিল ক্লাস থেকে একটু নিচে ফ্যামিলি থেকে বিলং করি, প্রভু আমাকে দেখতে সাহায্য করেছে অনেক বড় বড় বাড়ি। আমি একটা বাড়ির মধ্যে গেছিলাম যেটা বাংলো, আর ওই বাংলোটা তুমি যদি দেখবে তোমার মাথা খারাপ, বাড়ির ভিতরে থেকে শিখি, আর ওদের প্রায় 15-16 রুম রয়েছে, আর বিরাট বিরাট রুম, মনে হয় আমাদের বাড়িতে তো আপনারা দেখেছেন 3 রুম রয়েছে, একটা বড় উঠান রয়েছে, ওদের আমাদের 3 রুম উঠান মিলিয়ে একটা রুম, আর অমনি 15 রুম। আমরা যখন ওদের বাড়ির মধ্যে গেছিলাম, আপনারা জানেন যে স্বামীটা রয়েছে ও একটা ছেলের সাথে সম্পর্ক করছে, যে স্ত্রীটা রয়েছে সে একটা পুরুষের সাথে সম্পর্কতে আছে, শুধু জগৎকে দেখাবার জন্য, সোসাইটিকে দেখাবার জন্য তারা একসাথে আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, কথাটা কি বুঝতে পারছো? তাহলে ওইসব কিছু জিনিসের পিছনে দৌড়িও না যেটা তোমাকে নষ্ট করে দিতে পারে, যেটা তোমার জীবনের মধ্যে আজকে দিনে যাদের কাছে বেশি টাকা আছে তারা ঘুমাতে পারে না। আপনারা জানেন যারা অনেক টাকা কামিয়ে নিয়েছে তারা রীতিমতন ঘুমাতে পারে না, কারণ তাদের কাছে অনেক টাকা, আর যেহেতু অনেক টাকা তারা রীতিমতন মনে করে কি তাদেরকে কেউ না কেউ লুটছে। আর সব থেকে দুঃখের বিষয় যাদের কাছে অনেক টাকা আছে সেই মানুষ বুঝতে পারে না যখন তার সাথে কেউ নেই, সেই আমার টাকার জন্য এসছে না আমার জন্য এসছে,
তাদের তাদের মধ্যে সবসময় সন্দেহ থাকে। আর সেই ব্যক্তিগুলো সব থেকে প্রভু বাক্যের মধ্যে আছে, আমি দেখাবো কি প্রভু ধনী ব্যক্তিদেরকে কি বলছে বাক্যকে। এই জগতের ধনী ধনী ব্যক্তি যাদেরকে আমরা মনে করি তারা জগৎ চালায়, তারা জগৎকে অনেক কিছু করে, আর তারা টাকা নিয়ে চলছে, আর আমরা মনে করি যে আমাদেরকে ওরকমই হওয়া উচিত, আমরা আমরা ওটার পিছনে দৌড়াই, কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় কি আসল শান্তিটা কোথায় রাখা আছে। যেহেতু জগতের মধ্যে অনেক রকমের রাস্তা আছে, অনেক রকমের ব্যক্তি আছে, অনেক রকমের কার্য আছে মানুষের, তাই কিন্তু মানুষ বুঝে উঠতে অনেক সময় পারে না। আর যেখানে টাকা ঢুকে যায় সেখানে প্রভুর জায়গা থাকে না, যার জন্য প্রভু নিজেকে টাকার সাথেই তুলনা করেছে। কারণ যে ব্যক্তির কাছে টাকা থাকে সে ব্যক্তি প্রভুর দরবারে যায় না, তার প্রয়োজন পড়ে না, যতক্ষণ সে এমন একটা পরিস্থিতির মধ্যে না পড়ে যেখানে তার টাকা আর তাকে সাহায্য করতে পারে না। এমনি একটা ব্যক্তি ছিল, যে ব্যক্তিকে আমি খুব ভালো করে চিনতাম, বিরাট টাকা তার কাছে, এমন টাকা ছিল সে ব্যক্তির কাছে কি ধারণা করা যায় না, ধারণা করা যায়। আর সে সবসময় নিজের কাজ বের করে নিতে পারতো, যেহেতু তার কাছে টাকা আছে সব কাজ। সে যদি কোনো কিছু ভুলও করত সে টাকা দিয়ে নিজের ভুলগুলোকে মিটিয়ে দিতে পারতো, এত টাকা খাওয়াতে পারতো, তার মানে ও সব রকম থেকে যা ইচ্ছা তাই করে বেরিয়ে চলে যেতে পারতো, আর তার কাছে অনেক টাকা ছিল। একদিন কি হয়, প্রভু বাক্যের মধ্যে বলছে যে একটা এমন সময় আসে জীবনের মধ্যে যখন সব কিছু হিসাব তোমাকে একবার দিতে হবে, একবার। আর যখন এই সময়টা চলে আসে জীবনের মধ্যে তখন মানুষের পথ থাকে না। আর এই ব্যক্তির সাথে একই জিনিস হয়েছিল, কি যা যা করেছিল নিজের জীবনের মধ্যে এ তো মাসুল চোখায়, যদি নিজের জন্য নিজে মাসুল চোখাতে তো একটা আলাদা ব্যাপার হতো, কিন্তু শিশু মাসুল চোখাচ্ছে। কিছুদিন পরেই জানতে পারলো 11 বছরের ছেলে, যার একমাত্র ছেলে, তার হৃদয়ের মধ্যে একটা ভুল দেখা গেছে, আর রীতিমতো ব্লিডিং হচ্ছে বাচ্চা, আর ব্লিডিং হতে মধ্যে ও বড় বড় ডক্টর ব্যাঙ্গালোরে, আমাদের এখানে আপনারা জানেন বাইরে থেকে লোকেরা আসে চিকিৎসার জন্য, কারণ এখানে হসপিটালের অনেক নাম আছে, আর বাইরে বাইরে লোক সব এখানে চিকিৎসা করাবার জন্য ঢোকে, কারণ আমাদের হসপিটাল এখানে খুব ভালো ফেসিলিটিস আর খুব ভালো চিকিৎসা হয়, আর এখানকার সব থেকে বড় বড় হাসপাতালে নিয়ে গেছিলো, আর সব থেকে বড় বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও লক্ষ লক্ষ টাকা সে খরচা করছিল নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য। কিন্তু শেষের দিক পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না, একটা হার্ট, একটা 11 বছর ছেলের হার্ট বাইরে থেকে সে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরেও সে হৃদয়টাকে অপারেশন হলো, অপারেশন করে এবারও মনে করছিল কি হার্ট কিনে নিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে হার্ট কিনে নিয়ে এসে বাচ্চাকে যখন অপারেশন হয়ে গেল, অপারেশন হয়ে যাওয়ার পর এবারও মনে করছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চা কথা বলতে বলতে ওর শরীর যে হাড়টা নতুন লাগানো হয়েছে রিজেক্ট করতে শুরু করেছে, রিজেক্ট করতে মানে বুঝতে পারছেন মেনে নিচ্ছিল না তার শরীর সেই হৃদয়টাকে। আর যখন মেনে নিচ্ছিল না তার শরীর, হঠাৎ করে ছেলেটা চোখ ফোঁক উল্টে যায়, আর উল্টে গিয়ে ওই দিনকে সেই মারা যায়, কথাটাকে বুঝতে পারছি। আর তখন ওই ব্যক্তি বলছিল, বলছিল আমি যার জন্য এত কিছু করলাম, যার জন্য আমি এত কিছু করলাম, যে আমার বংশের অধিকারী ছিল সে আর রইল না, এই টাকাটা আমার কাছে কি, টাকাটা আমার কাছে কাগজ হয়ে গেল, আমি যে এত অহংকার করতাম আজকে আমার অহংকার কিচ্ছু নেই। সে প্রভুর সামনে এসে হাঁ হাঁ করে কাঁদছে ওই দিনকে, একটা ধনী ব্যক্তি যে কখনো কারোর সামনে ঝোঁকেনি, লোকদেরকে ঝুঁকিয়ে দিত কিন্তু নিজে ঝোঁকেনি। প্রভু বলছে যে কেউ নিজেকে ঊর্ধ্ব উত্তোলন করার চেষ্টা করবে প্রভুকে ঝুঁকিয়ে দেবে, কারণ প্রভু সবকিছু সহ্য করতে পারে কিন্তু অহংকারী ব্যক্তিকে সহ্য করতে পারে না। এই অহংকারী ছিল যেটা সব পাপকে উৎপত্তি করেছিল, শয়তান যে দিয়াবল যে আজকের দিনে পুরো জগৎকে ভ্রান্ত করিয়াছে, যে পুরো মন্দ জিনিস আজকে আমরা যত মন্দ জিনিস শুনতে পাচ্ছি জগতে, বলছে ওর দ্বারাই হচ্ছে, ওর প্রভাবতে হচ্ছে, ওই আছে যে এইসব জিনিসগুলোকে লোকদেরকে ভ্রান্ত করছে। না তো আমরা কখনো ভাবতে পারি না যে একটা 11 বছরের মেয়েকে একটা মন্দিরের মধ্যে ফেলে দিয়ে চারটে লোক, সেটা আবার বিয়ে করা লোক, 11 বছর মেয়েকে রোজ রেপ করে ওকে গলা ঘুটে ওখানে মেরে ফেলে দেয়, কেউ ভাবতে পারে না, কোনো মানুষ করতে পারে? তুমি যদি একটা বদমাস ব্যক্তিকেও জিজ্ঞেস করো, একটা পাড়া গুন্ডাকেও জিজ্ঞেস করে পছন্দ করবে না, মানবে না। একটা প্রভাব আছে যেটা মানুষকে অনেক কিছু করিয়ে দেয়, আর এই প্রভাবটা হলো এই জগতের মধ্যে অভাব, এই জগতের মধ্যে ডিসব্যালেন্স,
এই জগতের মধ্যে ছোটবেলা থেকে কিছু কিছু ঘটনা যেটা একটা বাচ্চার সাথে ঘটে, আজকে কিনা আপনারা জানেন যারা সাইকোলজিক্যালি লোকেরা বড় বড় লোকেরা যারা ভুগছে, প্রত্যেকটা সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাবে, তুমি যদি আজকের দিনে কোনো সাইকোলজিক্যালি ভুগছো মাথার মধ্যে মানসিক দিক দিয়ে ভুগছো, সে সর্বপ্রথম জানার চেষ্টা করবে ছোটবেলা থেকে তোমার স্টোরি। কারণ অনেক সময় ছোটবেলাতে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যেসব ঘটনাগুলো আমরা কখনো ফেস করতে পারি না। আমি একটা মেয়েকে জানতাম, যে মেয়ে ছোটবেলা থেকে তার আঙ্কেল তাকে রীতিমতন তার গায়ের মধ্যে হাত মারত, আর সে কাউকে কখনো বলতে পারিনি এই বিষয়, নিজের মা বাবাকে বলতে পারিনি, কারণ সে মনে করতো কি কেউ বিশ্বাস করবে না, কারণ তার আঙ্কেলের বাড়ির মধ্যে খুব ভালো একটা চেহারা ছিল, আর ও নিজের মা বাবাকে কখনো বলতে পারিনি, আর ও রীতিমতন ভয় করতো। আর যখন সে বিবাহিত করেছিল, বিবাহিত করে নেওয়ার পর স্বামী যখনই তার গায়ে হাত দিতে যেত সে ভয় পেয়ে যেত, ও বলছে আমার স্বামীর জায়গাতে আমি ওর চেহারা দেখি। আর স্বামী কাছে আসতে পারছিল লাস্টের দিকে, স্বামী ওকে পাগলখানা পাগল ভেবে ওকে ছেড়ে দিয়েছিল। তখন এই মেয়েটা এসে আমার সাথে যখন কাউন্সিলিং এ বসেছিল, আমি তখন ওকে জিজ্ঞেস করছি এখন ছোটবেলায় তোমার সাথে কিছু ঘটেছিল, তখন আমাকে খুলে খুলে বলতে শুরু করে, আর আমাকে বলছে দাদা তুমি কি করে জানো। আমি এই কথাগুলো এই জন্য বলতে পারছি কারণ আমারও ছোটবেলায় আমার সাথে কিছু কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য আমার মাথা কেটে গেছিল খুব খারাপভাবে, আর আমাকে এখন পর্যন্ত কিছু কিছু জায়গা থেকে খুব খারাপভাবে লড়তে হচ্ছে নিজের জীবনটাকে ট্র্যাকে নিয়ে আসার। আমি এখন পর্যন্ত রাত্রিবেলা শুতে পারি না, আপনারা জানেন আমি দু রাতও যদি জেগে থাকতে পারি বিনা ঘুমে আমার ঘুম আসে না, কারণ কিছু কিছু ঘটনা এমন ঘেটে দেয় মানুষকে আর এমন চিন্তাধারা নিয়ে চলে আসে মানুষের, যেটা দিয়ে তুমি এমন একটা ভুল করে বসবে যেটা দিয়ে মনে হবে কি লোক নাই শয়তান, কিন্তু আমরা বুঝতে পারি না কি একজন আছে যে ঘেটে দাঁড়ায় যে করে দাঁড়ায়। আপনারা জানেন তো রাস্তার মধ্যে যদি কুকুরকে সারাক্ষণ পাথর মারো, ওই কুকুরটাকে হাত দিতে গেলেও কামড়ে দেবে, কারণ সবসময় পাথরই খেয়েছে, কখনো ভালোবাসা বুঝতে পারে না। তাই যত দেখবে লোকেরা যারা কুকুরদের খুব ভালোবাসে, তারা কুকুরকে যখন ধরতে যায় তারা ডাইরেক্ট ধরতে যায় না, কারণ জানে এই জগতের মধ্যে লোকেরা কিরকম, আমাদের মাথাগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা কুকুরের মুখের মধ্যে গম ঢুকিয়ে দিই, ফাটিয়ে দিই, লেজের মধ্যে বেড়িয়ে দিই, আমরা বুঝতে পারি না। আর এসব বড় লোকেরা করছে, ছোট ছোট বাচ্চারা করছে। যদি ছোটবেলায় চিন্তাধারা এরকম থাকে তো বড় হয়ে চিন্তাধারা কিরকম হবে ভেবে দেখো। বলছে যেরকম একটা মানুষ ভাবে সে সেরকমই তৈরি হয়। আর আজকে আমি প্রভু বাক্যর দ্বারা আমি ধনী ব্যক্তিদের অ্যাগেনস্টে নয়, আমি ধনীর অ্যাগেনস্টে নয়, কিন্তু হ্যাঁ